ভাই একটা জিনিস বুঝতেছি না যে ফাঁকা রাস্তার উপরে একটা জলিজান্ত গাছ দাঁড় হয়ে পড়ে হঠাৎ করে ভাই ভান ভাই আমার তো একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে একটু কাছে চলুন তো আস্তে 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 যাবে না আপনি ক্যামেরা লেন্স নেবে একটু সাবধান থাকেন আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি জি 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 আমি নিরাপদ দূরত্বে আছি সমস্যা নেই আস্তে আস্তে তাও আস্তে চেষ্টা করুন প্রিয় বন্ধুরা আমরা এখন ওই যে গাছটা দেখছো ওই গাছের কাছে যাচ্ছি গাছে দেখছেন কি পুরনো ঝোপঝাড় আজব গাছ আমরা আজ পর্যন্ত কখনো দেখিনি তাও কিন্তু মানুষের চলাচল প্রবেশ করতাম ভাই আর বাসে ফিরতে পারতাম না আমার একটা জিনিস মনে হচ্ছে ভারণ ভাই ও কিন্তু গাছ রূপে চিল জি ভাই একদম ঠিক কথা কইছেন সুলতান ভাই জি ভাই টস করেন দি ভাই গাছ রূপে চিল ওই দেখুন কিভাবে টানা মেলাচ্ছে দেখছেন জি ভাই প্রিয় বন্ধুরা এই গাছ রূপের জিন আপনাদের সরাসরি দেখাচ্ছি গভীর রাত হয়ে গেছে এখন এই জঙ্গলে কিন্তু এই গাছ রূপের জিন কিন্তু ঘোরাঘুরি করতেছে যেটা আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি সাবধান ভাই ও কিন্তু আক্রমণ করতে পারে ভাই জায়গায় যায় আজকে আমরা একটু ফলো করতে হবে আমার মনে হয় ওদের আস্তানা ভাই সামনে আছে হ্যাঁ এ একা না ভাই এখানে একা থাকে না এদের সঙ্গে আরো আছে তবে খান ভাই ধান আস্তে আস্তে যেতে হবে যাতে আমরা ওর পিছন নিছি এটা যাতে না বোঝা যায় আর এমন ভাবে ওর কাছে যাইতে হবে যাতে বুঝতে না পারে যে ওর কাছে আমরা পৌঁছেছি আগের বার কিন্তু বুঝতে পেরে পুরো একটা জানা ঝাপটা দেশে আমরা ছুটে চলে গেছি ভাই বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিন জি প্রিয় বন্ধুরা এটা চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভাই আমি কিন্তু লাইট অফ করতেছি না ঠিক আছে লাইট অফ করিনি আমি কিন্তু আর পুরো ওরকে এই এই এদিকে ঘুরে দাঁড়াইছে ঘুরে দাঁড়াইছে আস পাইছে দশ পারে শিশুফুল গাছ দেখছেন আগে থেকে লাইট মারা যাবে না অনেক বছর পুরনো শিশুফুল গাছ আস্তে আস্তে কিছুটা বুঝতে পারতেছেন যে মনে হচ্ছে আমরা ওর পিছন নিচ্ছি কি করছি বুঝতে পারছেন কোথায় গেল ভাই 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 ওই গাছের আড়ালে না গাছের গোড়ায় ওই দেখুন ওইখানে গাছের ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে বুঝলেন ভাই আমরা আস্তে আস্তে গাছের ভিতরে যাতে না যাইতে পারে ওদের ঠেকাতে হবে আস্তে সাবধানে ফিরে মধ্যে দেখেন একটা ভয়ঙ্কর জঙ্গলের পাশে একটা রাস্তা এই রাস্তায় কিন্তু এই হঠাৎ করে গাছ রূপে কিন্তু এই ভয়ঙ্কর জিনটা চলে আসছে আপনারা সবাই একটু দেখতে থাকুন আসলে কি হয় আমাদের সাথে আমরা বলতে পারতেছি না ভাই ওইখানে কিন্তু ওত পেতে পড়ে রয়েছে জি জি যে কোনো মুহূর্তে কিন্তু হামলা করতে পারে আমাদের উপরে আল্লাহ বের হচ্ছে কিন্তু টস করেন স্টুডেন্ট টস করেন ওই যে বের হয়ে যাচ্ছে কিন্তু বের হয়ে কিন্তু আমাদের দিকে আসার চেষ্টা করতেছে বুঝলেন আমাদের দিকে আসবে আমার যেমন হয় টার্গেট এই ফাঁকা রাস্তা দিয়ে যদি কোনো মানুষজন যা আশা করে ওর একটাই টার্গেট যে ওই সেসব মানুষকে কিন্তু এরকম জড়ায় ধরে জড়ায় ধরার সঙ্গে সঙ্গে কিন্তু সেই মানুষটাও এরকম গাছ রূপী জিন হয়ে যায় জি 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 গাছের রূপ ধারণ করে সে আজ পর্যন্ত কিন্তু যত ভয়ঙ্কর প্লেসে গেছি এরকম জিন কখনো দেখিনি ভাই এদিকে শুনে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা একটু আমাদের ভিডিওটি শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট করুন সাবধান খান ভাই আমরা চোখ দুটো দেখছেন জি ভাই চোখ দেখা যাচ্ছে জি ভাই জ্বলতেছে চোখ দুটো আল্লাহ ঘুরে ঘুরে চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাই এসব গাছ রূপী জিন বা দত্ত এদের কিভাবে ধরা যায় আপনি কি ধরা যাবে আমি দড়ি আছে আমাদের কাছে গুরুজির না দড়ির ফানটা দেবে তাহলে চেষ্টা করে দেখতে হবে ভাই যদি কাজ হয়ে যায় রসান দিবা ওই যে বন্ধুরা এখন রয়েছে কিন্তু ওই পুরো এই পুরো এই এরিয়াটা কিন্তু পাহারা দেয় নাই দড়িটা নিয়ে আসো তো
ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মায়াবী দড়ি দিয়ে ইনশাল্লাহ আমরা ওদেরকে ওকে বিশেষ করে ওকে ক্যামেরা আউট করেন না ভাই ও যেখানে নাই আমি যেভাবে বলবো তুমি সেইভাবে কিন্তু এই দড়িটা ওর উপরে নিক্ষেপ করবা জি জি ঠিক আছে আমি দড়ি রাখমাতা ধরে রাখবো বিশাল সুযোগ যে ও কোনো জায়গা যদি লুকায় যায় আমরা কিন্তু টের পাবো না ওই দেখেন দেখছেন কিন্তু ভয়ঙ্কর ঝোপের ভিতর যায় কিন্তু মিলে মিলিয়ে যাচ্ছে কিন্তু আস্তে 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 এখানে অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে তারা 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 নাই এই ঝোপের ভিতর গেছে ঝোপের সারি পাই যা বাইরে ফেলতে হবে ঝোপের সাইডে গেছে কিন্তু ঝোপের ভিতরে কিন্তু পলাইছে আমার যা মনে হচ্ছে আমরা এইভাবে কিন্তু দড়ি দিয়ে কিন্তু সারি দিয়ে ঝোপটা ভাই ঘিরে ফেলান পুরো ঝোপটার এরিয়াটা ভাই ঘিরে ফেলান দড়ি দিয়ে আপনি এই সাইডে যান আর নাইম ভাই এই সাইডে যাক চলুন ভাই ফার্স্টে দান সাবধানে 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 দেখা যায় আমাদের একটু বলবেন ঠিক আছে ভাই মনে আছে তো বাদেছে ভাই বাদেছে ওই যে উপরে 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 ওই ঝোপটা একদম ওই উপরে যে ঝোপটা ভাই মিডিল হ্যাঁ হ্যাঁ ওইখানটায় ওইখানটায় আছে মনে হয় বন্ধুরা ওই দেখুন ওই যে ভান ভাই ক্যামেরাটা একটু আগে আসেন আগে আসেন ওই যে ওই যে ঝোপটা এই ঝোপটা না ভাই কিন্তু মিলিয়ে গেছে দেখেন বোঝা যাচ্ছে না কিছু টস মারেন একটু আনি হালকা করে সাবধানে দেখেন প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু সেই ভয়ঙ্কর ভূতটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু মরতেছে কিন্তু আল্লাহ প্রিয় বন্ধুরা ওই দেখুন বেরোচ্ছে সম্ভব না ওইভাবে কিন্তু বুঝলেন ভাই কিছু জি ভাই ওই যে লাউ আকবর ওই যে ভাই ওই দেখেন কি করতে তো তুল কালাম করতেছে কিন্তু এখানে ভাই এই যে এই পাশে আসেন এই পাশে আসেন ওই যে চলে আসছে টস মারেন ভাই ওর সাথে আছে টস মারেন টস মারেন টস মারেন
जी भाई जी भाई चले आसें एदिके चले आसें आपनी एदिके चले आसें एदिके चले आसें भाई दड़ी ओ निये चले गेछे भाई ओ दूरते दूरते आछे जे दड़ीटा दड़ी टान देबो हैं दड़ी দাও 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 ওই দড়ি স্পষ্ট করে না স্পষ্ট করলে কিন্তু হ্যাঁ ভাই এদিকে আছেন এই দেখেন দড়ি কিন্তু ভাই দড়িটা ধরলে তো আমাদের উপর আক্রমণ শুরু হয়ে যাবে प्रवेश मैं एम भाव ढुकाय टान दिली भाई अत दूर टान दिली भाई अपन जाए সাবধান আমরা যত দূরে টান দেব ও হচ্ছে দ্বিগুণ দিয়া কিন্তু উড়িয়ে চলে যাবে ভাই নাই আপনারা আমরা এটা কাজ করতে পারি যে ওই দড়িটা কিন্তু আমরা ছাড়বো না এই দড়িটা কিন্তু আস্তে আস্তে রেখে দেব এই ভাবে এই এই দেখেন দেখছেন আল্লাহ আল্লাহ ভাই আমার হাত ছুলে গেছে এই দেখো ভাই आशपाशे गभीरे जाए ना क्योंकि अजय गंडिर गंध बेरो सावधान भाई मिले खुजे पाचीना जी भाई एडजस्ट हो गई खुजे पासीना सावधान 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 भाई नाइम अत का जाए ना भाई अटैक करते हैं अपनार টস অন দি বাই টু টস অন দি কি হচ্ছে এখানে সুন্দর নাইমি দিকে মারেন তাহলে ভালো হবে বোঝা যাবে দূর থেকে সুতান ভাই হ্যাঁ দড়িটা ধরছি 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 গাছে যেতে বন্ধ গাছে যেতে বন্ধ দাঁড়ান ভাই কি বন্ধুরা দড়ি কিন্তু ওর হাতে আটকে গেছে ভাই আমার জামানায় ওর দড়ি নিতে পারবে না দেখেন কিভাবে বাঁধছি দেখছেন জি ভাই ওকে বন্দি করে ফেলা দেবে যা করে ও পুরো গাছপালার মতো আর পুরো দড়িটা ই করে ফেলেছে बंदी कर फेले जी भाई भिड़े रखे दड़ी क्योंकि आस्ते आस्ते से लता पतार मत कुरो बुझे जा दड़ीटा उड़ा एम भाव आयत् गाई नाच देखें कि देखें कतटा शक्तिशाली पांच गाच नड़े जा मैंने टान दिखिल देखें भाई कि नाच से कि शक्ति देखें ঝাপটানি দিলে কিন্তু ও তো এদিকে চলে যাচ্ছে ভাই ওই রাস্তার দিকে যাচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আইছিলাম পিছনে সত্যি যাচ্ছে না জি জি এ ভাই দড়ি ছাড়িয়ে দছে ভাই হ্যাঁ দড়ি ছাড়ছে তাহলে আবার ধরার চেষ্টা করতে ভাই দড়ি দিয়ে টস মারেন দড়ি টস মারেন ভাই ওই দেখেন রাস্তার দিকে চলে যাচ্ছে আবার তোমরা দেখেন কোথায় আছে ও
যেখানে যাক যেতে থাকুক পান্ডা। জি ভাই, কিন্তু বন্দি করে ফেলা দেবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। পান ভাই, আসলে এরকম আজকের প্রথম তো এরকম ভয়ঙ্কর মানে গেসো জিন আমি জীবনে কখনো দেখিনি। জি ভাই, জি ভাই, নাই সাবধানে ভাই, সাবধানে, অত কাছে যায় না ভাই, অত কাছে যায় না। না ও ভাই, ওটা তো আসলে একটা গাছই মনে হচ্ছে ভাই। দেখেন আপনি এখান থেকে দেখেন স্পষ্ট হয়ে একটা গাছ ভাই, এটা কিন্তু বোঝার উপায় নাই। কিন্তু এইভাবে কিন্তু ওরা মানুষের উপর আক্রমণ করে। কিন্তু রুমটা দেখেন আপনাদের একটু কাছ থেকেই দেখাই। দেখেন আসলে কিন্তু মানুষ কিন্তু এটা গাছ ভাবে, দেখেন অনেক কিন্তু এটা গাছ ভাবে কোপ দিয়ে গেছে, মানে এখান থেকে ডালপালা কাটতে যেয়ে কিন্তু ধরা খেয়ে গেছে। কিন্তু একটা কোপ দিছে ভাই, তাদের উপর আক্রমণ চালাইছে, প্লাস তারা মারা ভাই। আমরা জিনিসটা প্রথমে কিন্তু মারাত্মক বিপদে পড়ে যেতাম আমরা যদি ওকে যায় গাছ ভাবে যদি জড়ায় ধরতাম। কিন্তু কি করছি বুঝতে পারছেন? জি ভাই, আমরা ভাগ্য ভালো যে রাস্তার উপরে যে আমাদের সন্দেহ হয়েছিল যে এ ভাই। হ্যাঁ ঠিক আছেন, দেখেন দেখেন ঠিক আছেন, দেখেন চোখ দুটা কিন্তু চলতেছে, দেখেন বুঝছে ত্রিমুদ্রা। আমি একটু জুম করে দেয় ভাই, একটু জুম করেন, এই দেখেন, ওই দেখেন ত্রিমুদ্রা, আপনার একটু দেখেন ভালো করে। আজব একটা গাছ নাকি জিন আমরা কিছুই বুঝতে পারতেছি না, চোখ দুটা চলতেছে। দেখি আমাদেরকে বাগান ঘুরায় নিয়ে বেড়াচ্ছে ভাই। এই এই নাইম, এ কিন্তু খুবই শক্তিশালী, কিন্তু সাধারণ কোনো জিনিস না। চোখ দুটো কিন্তু জল জল করতেছে। আস্তে আস্তে সরে যাচ্ছে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ও গাছের সাথে পিঠ ঘেঁষে কিন্তু দায় পড়ে থাকতেছে, জানেন ভাই। আমাদের গাড় পরে পড়তে পারে কিন্তু গাছের সঙ্গে পিট লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলো সংঘর্ষ শুরু করে দিচ্ছে। জি ভাই, এত ঝাপটানি হচ্ছে, সাবধান 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 ভাই। ভাই ও যে কোনো গাছের সাথে কিন্তু মিলে যাচ্ছে, তার মানে কেবল মাত্র কিন্তু বেমন্দার দেখেন এই গাছটা, এই গাছটার সাথে কিন্তু মিলে গেছিল। ভাই কই গেল, কোন জায়গায় গেল দেখছেন ভাই? ও কিন্তু যে কোনো একটা গাছের সাথে কিন্তু মিলে গেছে, দেখেন আপনি বুঝতে পারবেন না। চারিদিকে একটু লাইট মারেন, টর্চ মারেন ভালো করে, প্রতিটা থেকে দূরে থাকেন, গাছগুলো থেকে দূরে থাকেন। এইখানে একটু ঘন ঝোপ মনে আছে, দাঁড়ান এই এইখানে নাই ঘন ঝোপ, যেখানে সেখানে আছে। এই যে এই যে দাঁড়ান, আমি একটু কাছে যাই দেখে আসি, ঠিক আছে? জি ভাই দাঁড়ান ভাই, থাবা মারে দিতে পারে কিন্তু ভাই। না এটা কিন্তু আসলে একটা গাছ দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখেন যদি ও ওই জিনটা হয়ে থাকে সুলতান ভাইয়ের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ও সরে যাবে এখান থেকে। এভাবে রাস্তা পর্যন্ত যাবে, এর মধ্যে দেখেন কিছু করতে পারেন কিনা। আমি যতটুকু শুনেছি যে ওরা যখন মানুষের গন্ধ পায়, আস পায়, যখন দেখতেছে বিপদের একটা লক্ষণ, তখনই কিন্তু ও যে কোনো গাছের সঙ্গে মিলে ও কিন্তু ভর্ষ হয়ে যায়, হারায় যায় আস্তে আস্তে। এগোয় চলেন, কোন জায়গা দিয়ে হারায় আমাদের একটু দেখতে হবে। জি জি আসলে চলেন, আস্তে আস্তে এগোয় চলেন। ও কিন্তু খানিকটা দূর চলে গেছে, কিন্তু ওর ধাপ্পাগুলো ভাই, পাঁচ যে সাইজ ওর ধাপ্পাগুলো কিন্তু অনেক বড়। প্রিয়মন্ত্রা এরকম অবাস্তব জিনিস কিন্তু প্রিয়া আপনারা আসলে অনেকে বিশ্বাস করতে পারছেন না হয়তো, ওই দেখুন তো এটা আসলে সত্য একদম। আপনারা লাইভের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইভ ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিবেন। ঠিক আমরা যেটা বুঝতে পারছি ওই দেখেন ঠিক সেইভাবে চলে যাচ্ছে, দেখছেন? আর একটু এই পাশে আসুন, এই পাশে আসুন। আমরা তো সে বাগান ঘুরতে ঘুরতে সে রাস্তায় চলে গেছে ওই দেখেন, ঠিক আমি যে কথা বলছিলাম না, আসলে কিন্তু ঠিকই বিলুপ্ত হয়ে গেছে। জি প্রিয় বন্ধুরা দেখেন ওই গাছটার ধারে এসে ভস্ম হয়ে গেছে, এখানে কোন জায়গা নাই। জি জি আর কোন জায়গা নাই প্রিয় বন্ধুরা,
এই দেখেন এইখানে আমরা কিন্তু এখানে দেখছিলাম এখানে যে কোনো জায়গা নাই যে কোনো একটা গাছের সাথে এসে কিন্তু ভাস হয়ে গেছে দেখেন আমার জন্য ভাই এই এই গাছটা এই গাছটার আশেপাশে আসে কিন্তু ভাস হয়ে গেছে শুনুন হ্যাঁ এমন তো না ফরান ভাই যে আমরা ওর পাঁচ পাঁচ আইসি প্লাস ওকে এমন ভাবে তাড়াইছি দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছি আমাদেরকে দেখে ও এখান থেকে চলে গেছে এরকম কিছু না তো সুলতান ভাই এমনও হতে পারে যে ফরান ভাই যে আমাদের উপরেও কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে আমরা মায়াবী দড়ি ওর পরে নিক্ষেপ করেছি জি ভাই ফরান ভাই এখান থেকে বেরোন তার মানে এখান থেকে আর বেশিক্ষণ থাকা যাবে না জি ভাই জি ভাই হ্যাঁ লাল জিন এবার কিন্তু লাল জিনের আক্রমণ হতে পারে সাবধান ভাই প্রিয় বন্ধুরা আমার বেরোয় যায় এখান থেকে হ্যাঁ ভাই ভাই চলে আসুন চলে আসুন